তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে প্রত্যন্ত এলাকার একটি গ্রাম কেরলিং। এই জনজাতি পল্লীতে প্রায় 50 পরিবারের বসবাস। তাদের পেশা অধিকাংশই কৃষিজীবী। তারা বিগত বাম সরকারের আমলে ছড়ার উপর একটি সেতু নির্মাণ করে দেওয়ার জন্য বহুবার বাম নেতা থেকে শুরু করে তৎকালীন সময়ের বাম বিধায়িকার কাছেও দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু ওই সময়ে গ্রামবাসীরা উপেক্ষিত ছিল। গত 2018 সালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কল্যাণী রায় বিজেপি দলের প্রার্থী হয়ে কেরলিংবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই সময়ে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তবে এই ছড়ার উপর সেতু নির্মাণ করে দেওয়া হবে। সেই মতো ওই সময়ে কল্যাণী রায় বিধায়িকা হয়ে কেরলিংবাসীদের দাবি মতো ছড়ার উপর সেতু নির্মাণ করে দেওয়ার জন্য রাজ্য বিধানসভাতেও সোচ্চার হয়েছিলেন। যথারীতি সেখানে সেতু নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়। পরে কেরলিংবাসীদের জন্য ছড়ার উপর স্টিল ফুট সেতু নির্মাণ করে দেওয়া হয়। এতে কেরলিং এলাকার 50টি পরিবার জনজাতিদের মুখে হাসি ফুটে উঠল দীর্ঘ 25 বছর অপেক্ষার পর। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের প্রতিষ্ঠাতে এই কাজটি সম্ভব হয়। বর্তমানে কেরলিংপাড়ার স্টিল ফুট সেতুটি সেলফি পয়েন্টে পরিণত। বিজেপি জোট শাসনকালে 4.5 বছরে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, যেমনটা কেরলিংপাড়ার ছড়ার উপর স্টিল ফুট সেতুটি উন্নয়নের প্রমাণ। এই সেতুটি নির্মাণ করে দেওয়ার পর কেরলিং এলাকার কৃষকরা অতি সহজে রাঙ্কুলপাড়া বাজার, দুই সিন্দ্রাইবাড়ি বাজার এবং তেলিয়ামুড়া বাজারে এনে তাদের কৃষিজ পণ্য বাজারজাত করতে পারবেন। খুব কম সময়ে তারা এখন থেকে তেলিয়ামুড়া বাজারে যেমন আসা যাওয়া করতে পারবেন, তেমনই অসুস্থ রোগীকে দ্রুত তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যেতে পারবেন। অন্যদিকে রাঙ্কুলপাড়ার বিভিন্ন এলাকাতে আরও বেশ কয়েকটি ছড়ার উপর পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয় এলাকাবাসীদের দাবি মতো। তেলিয়ামুড়াতে আমরা 4.5 বছরে কি করেছি, প্রথমেই যে কাজটা করেছি, রাঙ্কুল এলাকায় একটা বস্তি আছে যার নাম কেরলিংপাড়া, সেখানে কাইবেক প্রজাতির মানুষ থাকে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু। বিগত সরকার কাজ করেননি, বিগত সরকার প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেননি, বিগত বিধায়িকা ভোট শুধু নিতেন কিন্তু সেই সমস্ত সহজ সরল উপজাতি অর্থাৎ জনজাতি মানুষদেরকে তিনি উপেক্ষা করেছিলেন। তারপর নির্বাচিত হয়ে যখন আমি প্রার্থী ছিলাম, আমি সেই সমস্ত মানুষের কাছে গিয়েছিলাম, তাদেরকে আশ্বস্ত করেছিলাম ভারতীয় জনতা পার্টির সরকার যদি ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হয় তার সঙ্গে সঙ্গে আমি এই ব্রিজ করে দেব। তখন আমি জানতামও না তেলিয়ামুড়াতে আমি নমিনেশন পেতে চলেছি। যাই হোক, সরকার প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি, আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হই। প্রথম আমরা ক্যালরিংয়ে সেই ব্রিজটি করি। আজকে সেই ব্রিজটি সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ, যুবক যুবতীরা সেখানে আসে। সেখানে 1,20,00,000 টাকা প্রায় আনুমানিক সেই টাকা ব্যয় করে আমরা সেখানে ব্রিজ করি, স্টিল ফুট ব্রিজ আমরা সেখানে করি। এবং আজকে সেই এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য থেকে শুরু করে তাদের মধ্যে একটা যোগাযোগ, শহরের সঙ্গে ওই এলাকার একটা যোগাযোগের সেতু বন্ধন হয়। বিধায়িকা কল্যাণী রায়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।